আমি মোহাম্মদ আমির হুসাইন, মুভাষক আরবি, বুরহানপুর আলিম মাদ্রাসা। আজকের পাঠ কিতাবুল ঈমান। আলিম প্রথম বর্ষের হাদিস শরীফ থেকে কিতাবুল ঈমান এর প্রথম পরিচ্ছেদ ১৬ নম্বর হাদিস হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم যখন এই হাদিসখানা বর্ণনা করেন ওই সময় وحوله عصابة من أصحابه সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইউনি আলা আল্লা তুশরিক বিল্লাহ শাইয়ান, তোমরা এই মর্মে আমার হাতে বাইআত গ্রহণ করো, আমার কাছে অঙ্গীকার প্রতিশ্রুতি তোমরা নাও, বাইআত গ্রহণ করো যে আল্লাহ তুশরিক বিল্লাহ শাইয়ান, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো বস্তু কোনো ব্যক্তি অর্থাৎ এক কথায় কোনো কিছুর শরীক করবে না। অপর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা আও হুররিতা, যদি তোমাদেরকে কতল করা হয়, যদি তোমাদেরকে আগুনে ফেলানো হয়, তারপর তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ তাআলা এই মর্মে বলেন যে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকি গুনাহ মারাত্মক গুনাহ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকি গুনাহ কখনোই ক্ষমা করবেন না, এছাড়া অন্য অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। সুতরাং প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথার উপরে বায়াত গ্রহণ করাইলেন সেই কথাটা হলো আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো বস্তু ব্যক্তির শরীক করবে না। ওয়ালা তাসরিকু, এবং তোমরা চুরি করবে না, চুরি করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা এই মর্মে পবিত্র কোরআনে ঘোষণা করেন যে চোর এবং চুর্নি, মহিলা চোর এবং পুরুষ চোর এবং মহিলা চোর চুর্নি, তাদের উভয়ের হাত কেটে দাও। ওয়ালা তাজনু, এবং তোমরা জেনা ব্যভিচার করবে না, জেনা ব্যভিচার করা মারাত্মক গুনাহ। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে উপদেশ দিলেন, যেই কথার উপরে বায়াত গ্রহণ করাইলেন, সেই কথাটি হলো ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার তোমরা করবে না, পাপাচারে লিপ্ত হবে না। চতুর্থ নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের খাদ্যের অজুহাতে খাদ্যের দিতে পারবে না, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, যেহেতু আল্লাহ তাআলা তোমাদের এবং তোমাদের সন্তানদের সকলেরই খাদ্যের যোগান দিয়ে থাকেন, ব্যবস্থা করে থাকেন। আল্লাহ তাআতু বিবুহতানিন, এবং তোমরা কোনো মানুষকে অপবাদ দিবে না, বিবুহতানিন আফতারুনহু বাইনা আইদিকুম ওয়ারজুলিকুম, যে এমন অবস্থায় যে অসহায় কোনো মানুষ বিশেষ করে নারী তাদের ব্যাপারে কোনো অপবাদ কোনো মিথ্যা অভিযোগ তোমরা দায়ের করবে না। ওয়ালা তাআসু ফি মারুফিন, আর তোমরা সৎ কাজের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করবে না, অবাধ্য হবে না। ওয়ালা তাআসু ফি মারুফিন, তোমরা সৎ কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, অবাধ্য হবে না। ফামান ওয়াফা মিনকুম, এই কথাগুলির উপরে যারা পরিপূর্ণরূপে আনুগত্য করবে, পরিপূর্ণরূপে যারা আদায় করবে, এই অঙ্গীকার এই বায়াত যারা রক্ষা করবে, ফাআজরুহু আলাল্লাহ, তাহাদের প্রতিদান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। ওয়ামান আসাবা মিন যালিকা, আর এই উপরোল্লিখিত বিষয়গুলির কোনো একটি কাজে যদি কেহ লিপ্ত হয়ে যায়, তবে যালিকায় উপর উল্লিখিত কাজগুলির যে কোনো একটা কাজে লিপ্ত হয়ে যায় শাইয়ান, ফাউকিবা বিহি ফি দুনিয়া, তার যদি শাস্তি দুনিয়ায় সে পেয়ে যায় তো ফাহুয়া কাফফারাতুন লাহু, তবে ওই কাজের কাফফারা তার হয়ে যায়। ওয়ামান আসাবা মিন যালিকা, আর যেই ব্যক্তি এই সমস্ত কাজগুলিতে লিপ্ত হয়, উপরোল্লিখিত কাজের যে কোনো একটা কাজে যে কোনো অপরাধে লিপ্ত হয় শাইয়ান, সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি, তারপরে আল্লাহ তাআলা তার সেই কাজটাকে সেই পাপটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, মানুষের কাছে প্রকাশ করেন নাই। ফাহুয়া ইলাল্লাহি, উহা আল্লাহ তাআলার হাতেই ন্যস্ত থাকবে, ইনশাআ
আফা আনহু, আল্লাহ তাআলা চাহে তো তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইনশাআ আকাবাহু, আর আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। আবা ইয়ানাহু আলা যালিকা, আমরা এই কথাগুলোর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়আত গ্রহণ করলাম, এই কথাগুলির উপরে আমরা প্রতিশ্রুতি নিলাম। মুত্তাকুন আলাইহি হাদিসখানা বুখারী মুসলিম শরীফে উল্লেখিত রয়েছে। তো আমরা এই হাদিস থেকে যে শিক্ষণীয় বিষয়, সে বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলি আমাদেরকে নিষেধ করেছেন, যেই মর্মে বায়াত গ্রহণ করতে বলেছেন, আমরা সেই কাজগুলি অবশ্যই এর থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলি থেকে বিরত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গীকার পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে হাদিসের থেকে যেই সমস্ত তাহকিকগুলি আমরা পাই, এই সমস্ত তাহকিকগুলি তোমাদের বাড়িতে পড়া থাকবে। এরপরে হাদিসের আলোকে যেই ব্যাখ্যা আমরা দেখতে পাই, এই ব্যাখ্যাগুলিও তোমরা আলোচনা করবে, ব্যাখ্যাগুলি তোমাদের থাকবে। এখানে একটি বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে এখানে তাহকিক শব্দগুলির তাহকিক আমরা জানবো। এক নম্বরে হলো ইসাবাতুন, ইসাবাতুন শব্দটি এক বচন, ইসতিজামের এক বচন, এর বহু বচন হচ্ছে ইসাবাতুন, অর্থ হলো দল, পার্টি। বাইয়াউ, বাইয়াউ শব্দটি জমমদাক্তারে হাদের বহস, আমরে হাদের মারুফ, বাবে মুফাআলাতুন, মাসদার হলো আল মুবায়াতু, মাদ্দা বাইয়া আইন, জেন্সে আজওয়াফে ইয়াই, অর্থ তোমরা শপথ করো, অঙ্গীকারাবদ্ধ হও। এরপরে লা তুশরিকু, লা তুশরিকু শব্দটি এটা হলো জমা মুদাক্কারে হাদের, নেহি হাদের মারুফ, বাবে ইফআল, মাসদার হলো আল ইশরাকু, মাদ্দা শীন রাকা, জেন্সে সহি, অর্থ তোমরা শরীক করো না। এমনিভাবে আরও শব্দ আমরা এখানে দেখতে পাই, লা তুশরিকু ওই পূর্বের শব্দের মতোই জমা মুদাক্কারে হাদের, নেহি হাদের মারুফ, বাবে দরাবা, মাসদার হলো আস সরাকাতু, মাত্তা সিন রাকাব, জেন্সে সহি, অর্থ তোমরা চুরি করো না। লা তাজনু, সিগা জমা মুদাক্কারে হাদের, বহস নেহি হাদের মারুফ, বাবে দরাবা, মাসদার হলো আস জেনা, মাত্তা হলো সানুন ইয়া, জেন্সে নাকিস ইয়া ই, অর্থ তোমরা ব্যভিচার করো না। এমনিভাবে আরও শব্দ আছে, লা তাসু, জমদাকারে হাদের, বহাস নেহি হাদের মারুফ, বাবে জরাবা, মাসদার হলো আল ইসা আল ইসিয়ানু, মাত্তা আইন সিনিয়া, জেন্সে নাকিস ইয়া ই, অর্থ তোমরা অন্যায় করো না। আরও শব্দ আছে আকাবা, সেইগা ওয়াহিদমদাকারে গায়ে, বহাস ইসবাত ফেলে মাদি মারুফ, বাবে মুফাআলাতু, মাসদার আল মুআকাবাতু, মাত্তা হলো আইন কফ বা জেন্সে সহি, অর্থ তিনি শাস্তি দিবেন। তো আমরা এই তাহকিকগুলি বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে আমরা দিলাম, তোমরা এই শব্দগুলিকে তাহকিক করবে। এরপরে এখানে আরও আলোচ্য বিষয় আছে যে মানাল বাইআতু লুগাতান, যে বাইআতের আবিধানিক অর্থ এবং বাইআতের পারিভাষিক অর্থ, বহুদানের আবিধানিক ও পারিভাষিক অর্থ, এই পাঠগুলি তোমরা বাড়িতে অধ্যয়ন করবে। এরপরে আরও আমরা জানব হাদিস থেকে, আল মুরাদু কাউলিহি বাইনা আইদিকুম আরজুলাকুম, হাদিসের বাণী বাইনা আইদিকুম আরজুলাকুম, এর মর্মার্থ নির্ণয়। ওলামা ইকরাম বক্তব্য নিম্নরূপ, যে আমরা এই হাদিসের আলোকে যেই পড়াগুলি আমি তোমাদেরকে দিলাম, তোমরা উত্তমভাবে এই পাঠগুলি তৈরি করবে। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।